আর ম্যাডাম উনি হচ্ছেন পাপিয়া আপনাদের হবু বৌমা তোরা ভাই আপনি বারবারই হবু বৌমা কথাটা কেন বলছেন আমি চাচির কাছে ওয়াদা করছিলাম মানে পাপিয়ার আব্বার কাছে এখন চাচা নাই আমি তো আমার ওয়াদা ভাঙতে পারবো না আপনি ডিসিশন চাইছেন তাই আপনাকে বললাম আপনি বললেও পারবো না স্যার যেহেতু চলে আসছে রাতটা থাকুক সকালে চলে যাবে আপনাদের হবু বৌমা হবু বৌমা মানে আমি তো শুনেছি রেজুক সাহেবের উনি বিবাহিত ওনাদের বিয়ে হয় নাই আপনার এই কথা কে বলছে কেন মধু ধুর ম্যাডাম মধু সাহেব তো সবসময় বাড়ায় বাড়ায় কথা বলে আসলে ব্যাপারটা হয়েছে কি উনি রিজুক সাহেবকে 13 বছর আগে থেকে ভালোবাসে মাঝখানে কি যেন একটু ঝামেলা হয়েছিল রিজুক সাহেব ডাকে চলে আসলো আর এইদিকে উনি তো ঠিকই রিজুক সাহেবের ভালোবেসে গেছে আজকে নাকি ওনার আত্মীয় স্বজন ওনারা জোর করে বিয়ে দিতে চাইছিল এই জন্য উনি বিয়ের আসন থেকে পালা আসছে ঠিক না জোগাড় করে এখানে চলে আসছে এখন রিজুক সাহেব তো ওনাকে বিয়ে করবে না কারণ হইতেছে রিজুক সাহেব ওনার আব্বার কথা দিয়েছিল জীবনে ওনার সামনে যাবে না এদিকে তো ওনার আব্বা মারা গেছে এই নিয়ে বিরাট গ্যাঞ্জাম তোর রাগা স্যার বললো আচ্ছা ঠিক আছে আপাতত আপনি থাকেন আমি পরে ব্যাপারটা দেখতেছি এই জন্য আপনার রুমে নিয়ে আসলাম ও আপনাদের তো পরিচয় করাই দিইনি আপা উনি হইতে ইলিনিয়া ম্যাডাম রিজুক সাহেবদের ইংলিশ পড়ায় খুব ভালো টিচার আর ম্যাডাম উনি হচ্ছেন পাপিয়া আপনাদের হবু বৌমা তোরা ভাই আপনি বারবার এই হবু বৌমা কথাটা কেন বলছেন ম্যাডাম এই ছাত্র এবং শিক্ষকদের মাঝে সম্পর্কটা কি অভিভাবক সন্তানদের মতো এই জন্য বারবার বলতেছে আর কি আপনি কি আর ভুল বলতে পারেন ঠিক বলছেন ম্যাডাম আমি কে আমি তো সিতুরা বলি আমি তো ঘর বলবো বলে না আবার ঠিক আছে থাকে না নিশ্চয় অনেক লম্বা জার্নি করে আসছে আপনি একটা কাজ করেন ওয়াশরুমটা দিকে আছে ফ্রেশ হয়ে নেন আচ্ছা আপু একটা কথা জিজ্ঞেস করি করেন না মানে আমি তো জানতাম রিজুক এখানে চাকরি করে আবার তুরাক ভাই বললো আপনি ইংলিশ টিচার রিজুকদের ইংলিশ পড়ান ছাত্র টিচার অভিভাবক সন্তান মানে কি সব বললো আমি কিছুই বুঝলাম না আপনি এসে যখন গেছেন আস্তে আস্তে জেনে যাবেন এখন ফ্রেশ হয়ে আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করি জি করেন তুরাক ভাই বললো আপনাদের 13 বছরের সম্পর্ক 13 বছর আগে আপনি কিসে করতেন ক্লাস 5-এ ও